যাতে লোকের মধ্যে সেই সমাজের অসারতা সামনে আসে এবং তারপর একটা বিকল্প সমাজের ভিশন বা দৃষ্টিভঙ্গি লোকের সামনে উত্থাপন করা, এই দুটো কাজ থাকে। স্বাধীনতা আন্দোলনে যেটা হয়েছিল যে প্রোটেস্ট বা ইংরেজের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ যতটা শোনা যাচ্ছিল, ইংরেজ চলে যাওয়ার পর কোন ভারত তৈরি করতে চাইছি সেই ভিশন, সেই দৃষ্টিভঙ্গি আমরা না নেহরুর কাছ থেকে পেয়েছি, না গান্ধীর কাছ থেকে পেয়েছি, না জিন্নার কাছ থেকে পেয়েছি, না নেতাজির কাছ থেকে পেয়েছি। এর ফলে আমাদের অনেক কিছু, শুধু শিক্ষা ব্যবস্থা নয়, আমাদের অনেক কিছু, এমন আমাদের পলিটিক্যাল অর্ডার, ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি যেটা ইংল্যান্ডকে ফলো করলো, আমাদের ইকোনমি মিক্সড ইকোনমি ছিল নেহরুর আমলে, কিছুটা সোভিয়েত থেকে নিল, কিছুটা আমেরিকা থেকে নিল, একদিকে সোশ্যালিজম ছিল অন্যদিকে ক্যাপিটালিজম ছিল, এই একই জিনিস শিক্ষা ব্যবস্থাতেও হলো। যে শিক্ষা ব্যবস্থা স্বতন্ত্র ভারত হয়েছে, কৃষি নির্ভর ভারত, অধিকাংশ লোক ইংরেজি জানে না, অধিকাংশ লোক গ্রামে থাকে, সেই ভারতের জন্য কি শিক্ষানীতি হওয়া উচিত? কেমব্রিজ থেকে পড়ে আসা, তার আগে ইংল্যান্ডের যেখানে রাজা বাদশার ছেলেরা পড়ে সেই এটন কলেজ থেকে পড়ে আসা নেহরু যখন এলেন, যার ব্যাপারে মওদুদির একটা বিখ্যাত কমেন্ট যে তার শরীরটা ভারতীয় আর মনটা ইংল্যান্ডের, সেই নেহরু যখন শিক্ষানীতি প্রণয়ন করলেন তখন সেই শিক্ষানীতিতে কিছুটা হলেও তো একটা সেলফ রিলায়েন্স বা আত্ম দেশকে একটা আত্মনির্ভর জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রেরণা তো ছিল, কিন্তু দেশের বিভিন্ন যে বুনিয়াদি প্রয়োজনগুলো ছিল, যে এটা আর ইংল্যান্ড না, এটা একটা ভারত, এখানে গরিব মানুষ, এখানে কৃষি নির্ভর মানুষ, এখানে শ্রমিক মানুষ, তাদের কিভাবে শিক্ষা দিতে হবে সেই জিনিসগুলো সেখানে মিসিং ছিল, সেখানে অনেকটা ছিল না। তো তারপরে আমরা দেখতে পাই যে একটা সর্বপ্রথমে তো কেন্দ্র সরকার, প্রথম শিক্ষামন্ত্রী হন মাওলানা আবুল কালাম আজাদ, এই নেহরু এবং আজাদের মাধ্যমে কঠোরভাবে একটা কেন্দ্র সরকার নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা ভারতে এলো, এবং আসার পর কেন্দ্রীয় কিছু ফেডারেল স্ট্রাকচার সামনে আসছে, এনসিইআরটি সামনে এলো, যে অ্যাপেক্স বডি অফ কারিকুলাম, অর্থাৎ সিলেবাস গোটা ভারতে কেমন হবে তার মধ্যে সাদৃশ্য রাখার জন্য একটা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিইআরটি তৈরি হলো, তারপর বিভিন্ন বোর্ড তৈরি হলো ভারতবর্ষের, সিবিএসসি, আইসিএসসি, রাজ্যের বোর্ডগুলো, পশ্চিমবঙ্গ বোর্ড, বিহার বোর্ড, এই জাতীয় বোর্ড তৈরি হয়, এবং শিক্ষায় নেহরুর মধ্যে একটা ভিশন ছিল যে তিনি জ্ঞান বিজ্ঞানে দেশকে উন্নত দেখতে চান। তো তার জন্য বিভিন্ন রকম যে একটা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশের বিজ্ঞান ম্যানেজমেন্ট কিভাবে প্রগতির পথে এগিয়ে যাবে তার জন্য আমাদের এখানকার রাড ভূমি আছে মালদাতে, বরেন্দ্র ভূমি আছে আপনাদের এখানে আছে, এখান থেকে কিছু দূরে রাড ভূমি, এইসব ভূগোলগুলো আমরা যতটা না জানি, নাইগ্রা জলপ্রপাত কতটা উচ্চতা, আল্পস পাহাড়টা কোথায় আছে, অস্ট্রেলিয়ার অববাহিকাটা কেমন, এইগুলো আমাদেরকে মুখস্থ না করলে শর্ট কোশ্চেন ভূগোলে উত্তর দেওয়া যাবে না। পলিটিক্যাল সায়েন্সের একই অবস্থা, যে আপনি যতই পলিটিক্যাল সায়েন্সের ভালো ছাত্র হন, আপনি আমেরিকান সেনেটকে যতটা ভালো করে জানেন, আপনার পঞ্চায়েতি ব্যবস্থাকে ততটা ভালো করে জানেন না। তাজকেও ম্যাকলে যেন, ম্যাকলে মরে গেছে কিন্তু তার ভূত যেন আমাদের ক্লাসে, চকে, ডাস্টারে, মাস্টার মশাইয়ের পড়ানোতে, আমাদের পরীক্ষার প্রশ্নপত্র সব জায়গাতে যেন ওর ভূত ঘুরে ফিরে বেড়াচ্ছে। কালকে আমার একটা চাচাতো বোন কলকাতার একটা নামি খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ে, ক্লাস সেভেনে পড়ে, তার আমি প্রশ্নপত্র দেখছিলাম টার্মিনাল পরীক্ষার, সেখানে প্রশ্ন এসছে যে বিশ্বায়ন কি এবং বিশ্বায়নের সুফলগুলো বিবৃতি করো। লজ্জাজনক প্রশ্ন ভারতবর্ষে, বিশ্বায়নের সুফল, যে বিশ্বায়ন ভারতবর্ষের সাহিত্য ও সংস্কৃতি দেশটাকে চুষে খাচ্ছে, এই দেশটাকে একটা মার্কেট বাজার বানিয়ে নিয়েছে, ক্লাস সেভেন এর বাচ্চাকে প্রশ্ন দেওয়া হচ্ছে যে বিশ্বায়নের সুফল কি, এই কলকাতার বুকে তার উত্তর দাও। তো এইভাবে আজকে শিক্ষা মানুষকে, শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা হয়েছে, আর তার সঙ্গে যেটা উড়ে এসে জুড়ে বসেছে, আমি পশ্চিমবঙ্গের কিছু পয়েন্ট নোট করেছিলাম কিন্তু সময় শেষ, আমি দুটো একটা পয়েন্ট বলে পশ্চিমবঙ্গের ব্যাপারটা আপনাদের সামনে আনবো। যে এই বামফ্রন্ট সরকারের সবথেকে বড় শিক্ষানীতি যদি কিছু ছিল, তা আমাদের প্রজন্মকে পঙ্গু করে দিয়েছে, 26 বছরের ধরে ইংরেজি পড়ায়নি। আমরা যখন এই, আপনি যান এই তিলডাঙ্গার বর্ডার ক্রস করুন, কথা বলতে পারবেন না ভালো করে, না ভালো করে হিন্দি শিখিয়েছে, না ভালো করে ইংরেজি শিখিয়েছে, শুধু যদি কিছু পড়িয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, বিশ্বভারতী, রবীন্দ্রভারতীতে, তো মার্কসবাদ পড়ায়নি, সিপিএম পড়িয়েছে।
তো এইভাবে আজকে কোঅর্ডিনেশন কমিটি আর এবিডি আর সিটু এই সব করে একটা পুরো প্রজন্মকে 26 বছর ধরে ইংরেজি তুলে দিয়ে একটা জাতীয় ভাবে পঙ্গু একটা জেনারেশন করে গেছে এই সরকার এবং তার পাশাপাশি যেটা সবথেকে বড় যে ক্ষতিটা এই বামপন্থী সরকারের শিক্ষা নীতি করেছে যে এক সময় যে বঙ্গ উচ্চ শিক্ষাতে যে বাংলার একটা মান ছিল যার বিশ্বভারতী একটা গৌরবময় জায়গা ছিল যার ক্যালকাটা মেডিকেল কলেজ এশিয়ার প্রথম মেডিকেল কলেজ একটা গৌরবমণ্ডিত জায়গা ছিল সে এমন একটা জায়গাতে নিয়ে এসেছে শিক্ষা ব্যবস্থাকে যে বাইরের কোনো ছাত্র এখানে পড়তে আসা দূরের কথা ভালো মার্ক পাওয়া ছাত্র আজকে অন্য রাজ্যে ভর্তি হতে যাচ্ছে আর তার থেকে বড় কথা আমি কিছুদিন আগে প্রকাশ কারাতের সঙ্গে দেখা প্রকাশ কারাত যিনি সিপিএম এর সাধারণ সম্পাদক দেখা করেছিলাম আমাদের মহিলা রিজার্ভেশন বিল নিয়ে কথা হচ্ছিল ফাঁকে আমি কিছু মুর্শিদাবাদের আলিগড়ের ক্যাম্পাস এবং অন্য কিছু বিষয়ে প্রশ্ন করি আমি একটা প্রশ্ন করি যে প্রকাশজি আপনি বলুন যে আপনার বামফ্রন্ট সরকার ওখানে 34 বছর ক্ষমতায় আছে এই তিনখানা জেলা মালদা মুর্শিদাবাদ আর দুই দিনাজপুর চারটা জেলায় হতে ধরুন আগে অব্যক্ত ছিল এই তিনখানা জেলাতে স্বাধীনতার 60 বছর বা আপনারা ক্ষমতায় থাকার 30 বছর পরেও গৌড়বঙ্গ তো কালকে হলো একটা ইউনিভার্সিটি কেন হলো না একটা মেডিকেল কলেজ কেন হলো না একটা ইঞ্জিনিয়ারিং কলেজ কেন হলো না প্রকাশ করাতে একটা টু শব্দ করতে পারেনি উনি কবুল করেছেন যে আমরা করিনি এটা কি এই জন্য যেখানে সংখ্যালঘুরা থাকে পশ্চিমবঙ্গের মানচিত্রে মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক ভাবে জনসংখ্যার দিক দিয়ে এবং জাতীয় ইনকাম এবং আয়ের দিক দিয়ে সবথেকে একটা গুরুত্বপূর্ণ জেলা সেখানে একটা ইউনিভার্সিটি কেন থাকবে না সেখানে একটা মেডিকেল কলেজ কেন থাকবে না বহরমপুরে ওটা তো পুরো ইঞ্জিনিয়ারিং কলেজও নাই সরকারি ভাবে তো আজকে যেভাবে এটা কি শুধু এই কারণে যে এখানে সংখ্যালঘু বেশি থাকে আজকে মালদাতে গৌড়বঙ্গে এই কারণে করা হচ্ছে তুমি বুঝতে পারছো পরিবর্তনের রাজনীতি তুমি বুঝছো যে মুসলিম ভোটের দরকার তো যাই হোক এখানে শিক্ষানীতি কিছুটা হলেও বামফ্রন্ট সরকারের শিক্ষানীতিকে আমি একটা কমিউনাল শিক্ষানীতিও বলবো একটা ধর্ম যে সরকার নিজেদেরকে নাস্তিকতা বলে নিজেদেরকে ধর্মের ঊর্ধ্বে বলে সেই সরকার কিছুটা হলেও সাম্প্রদায়িক একটা শিক্ষানীতি 34 বছর ধরে পশ্চিমবঙ্গে জারি রেখেছে আজ শেষে আমি যে কথাটা বলতে চাই যে আজকে সে ভারতের শিক্ষানীতি হোক পশ্চিমবঙ্গ হোক বা আন্তর্জাতিক স্তরে হোক শিক্ষা এবং প্রতিটা রাজ্যে এর মশাল ছড়িয়ে গেছে আপনাদের পশ্চিমবঙ্গে বহরমপুরে সম্ভবত বহরমপুরেও রাজ্যের তরফ থেকে করা হয়েছে আমরা একটা বিতর্ক সমাজে দেখতে চাই যে আজকের সমাজে বিভিন্ন রকম শিক্ষা ব্যবস্থা সে মেকলে হোক বা সে হার্ভার্ড অক্সফোর্ড কেমব্রিজের হোক যখন মুখ থুবড়ে পড়ছে তখন তালাবাল ইলমি ফারিদাতুল আলা কুল্লে মুসলিমিন অল মুসলিমাত বা ইকরা বিসমে রাব্বিকাল্লাজি খালাক একমাত্র বিকল্প হিসেবে উঠে আসছে পারে এই দাওয়া নিয়ে এই অঙ্গীকার নিয়ে আমি আমার কথা শেষ করছি ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন